সন্দীপদার মতো মানুষকে যে বা যারা বলে যে সে অত্যাচারী, তারপর বিক্রি করে খাওয়া একজন মানুষ, প্রত্যেকটা মানুষের ইমোশনকে ছিন্ন ভিন্ন করে দেয়, এমন একটা অমানুষের সাথে 5 বছর আগে একটা ইনোসেন্ট বাচ্চা মেয়ের বিয়ে হওয়ার জন্য মেয়েটার জীবন নষ্ট হয়ে গিয়েছিল, তাদের উদ্দেশ্যে এই আজকের ভিডিওটা মানে একটা দারুণ দৃষ্টান্ত হিসেবে রয়ে যাবে। এই মানুষটা নিজেদের পরিচিত আত্মীয় স্বজন প্রত্যেকের সাথে কিন্তু খুবই ভালো বিহেভিয়ার দেয়, শুধুমাত্র বয়সে ছোটর জন্য নয়, নিজের একটা যে সভ্যতা, তাদের প্রতি যে একটা শ্রদ্ধা জ্ঞাপন, সেটা তার বিহেভিয়ারে আমরা বুঝতে পারি। প্রত্যেকে কমেন্ট বক্সে একটা কথাই কিন্তু বলছে, তুমি এই বয়স্ক মানুষটার করে দেওয়া রান্নাটাকে যেভাবে প্রসাদের সঙ্গে তুলনা করলে, সেটা থেকেই বোঝা যায় তোমার শিক্ষা কতটা সুন্দর। গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সিতে আমি মনীষা চলে এসেছি আরো একটি নতুন ভিডিওর সাথে। অবশ্যই বলবো এটা সন্দীপদার আজ অবধি করা প্রত্যেকটা ভিডিওর থেকে সবথেকে শ্রেষ্ঠ ভিডিও। একজন বয়স্ক মানুষ, আর সেটা কোন আত্মীয় নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, কাকিমার কাকা। তো সেই কাকার সঙ্গে কোনো এক কাজের জন্যই আবার গিয়ে তার বাড়িতে দেখা সাক্ষাৎ এবং তারপর ফিরে তাকে নিয়ে এসে কদিন বাড়িতে আদর যত্ন করার সিদ্ধান্ত। অবশ্যই এই অবস্থায় যেখানে তার পায়ের এমন একটা ক্রিটিক্যাল সিচুয়েশন রয়েছে, তিনি নিজে যেমন আতিথেয়তার জন্য রান্নাবান্না করে অতিথি আপ্যায়ন সেরেছেন, ঠিক সেভাবে সন্দীপ দাও তার যত্ন রাখা, সাথে এটাও খেয়াল করেছেন যে তার ড্রেসিং করাতে হবে, সেই জন্য একটা বাড়িতে লোকেরও বন্দোবস্ত করে দিচ্ছেন। আমি বলছি না এগুলো দেখাচ্ছে, এগুলো দেখিয়ে করছে, এগুলো বিক্রি করছে, এগুলো বলার কথা হচ্ছে তাদের, যারা এই বিষয়গুলো থেকে সমস্ত কিছু খারাপ বা নেগেটিভিটিটাকে তুলেই কন্টেন্ট করবে। মূলত এটা তারা দেখবে না যে এই মানুষটা স্বার্থ ছাড়া কিন্তু সম্পর্ক রাখতে জানে এবং রাখেও, বদলে তারা তাকে স্বার্থের পরিপ্রেক্ষিতে ব্যবহার করে চলে যায় আর ফিরিয়ে দেয় হচ্ছে শুধুমাত্র এমন কিছু ব্যবহার যে ব্যবহারের দ্বারা তারা সমাজে অপমানিত হয়। 5 বছর যার সাথে সংসার করেছে, সে তার বাবা মাকে পরকীয়ারত ট্যাগ লাগিয়ে দেওয়া, সাথে তার মা অত্যাচারী একজন মহিলা, সে একজন অত্যাচারী পুরুষ, এই ধরনের নানান কন্ট্রোভার্সিয়াল কন্টেন্টের মধ্যে জড়িয়ে একেবারে মাটির অতলে পৌঁছে দেওয়ার সম্পূর্ণ চেষ্টা চালিয়ে গিয়েছিল। আধার কার্ড দিয়ে কল রেকর্ডিং বের করে এনেছে, ভাবতে পারছো, নিজের সত্যতা যাচাই করার স্বার্থে মানুষকে বুঝিয়ে দেবে যে আমি কতটা সত্যবাদী, যুধিষ্ঠি কোন পরিস্থিতিতে এই কাজটা করেছি। দেখো, মানুষের পরিস্থিতি অবশ্যই সবাই দেখবে, যদি তার সাথে এমন কিছু হয়ে থাকে সবাই তার পরিস্থিতিটাকে দেখবে দৃষ্টান্ত হিসেবে, কিন্তু ও যা করেছে সেখানে ওর পরিস্থিতি থেকে বেশি ওর পরকীয়াটাই হাইলাইটেড, যেটা ও স্বইচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে করেছে, কোন রকম পরিস্থিতির বশবর্তী হয়ে নয়। আজকে টানা একটা বছর এই বিষয় নিয়ে ভিডিও চলছে। কেন চলছে? কারণ ও কন্ট্রোভার্সি চাইছে। তাই এখন নতুন করে মায়ের চ্যানেল থেকেও কন্ট্রোভার্সি দেওয়া শুরু করেছে। ছোট বাচ্চাটা সেও বোধহয় থাকতে শিখে গেছে এমন একজন মহিলাকে ছাড়া বা তার স্মৃতি ছাড়া, যে মহিলা 1 বছর আগে তার জীবনে এক্সিস্টেন্স ছিল। ওর জন্মদিন আসছে, ওর নতুন স্কুলে ভর্তি হওয়া, এমনও একটা আমরা দেখেছিলাম লাইভে এই অসহায় মহিলার আলোচনা যে সে নাকি তার বাচ্চার জন্য স্কুল দেখে ফেলেছে, কোন স্কুলে তার বাচ্চাকে পড়াশোনা করানো হবে। আশা করছি সেই স্কুলে যেখানে এই সাবুদাদার ভীষণ অবদান রয়েছে, তাই না? সাবুদাদাদের নিজস্ব কোনো একটা স্কুল দেখে ফেলেছিল যেখানে এই ছোট্ট কৃষককে পড়াশোনা শেখাবার জন্য একটা উপযুক্ত যোগ্য জায়গা হিসেবে বেছে নিয়েছে এই অসহায় মহিলা, যে নিজের জন্য জায়গা বেছে নিতে পারে না, মাথা গোজার ঠাঁই যার নেই, সে তার সন্তানের শিক্ষার জন্য নাকি উপযুক্ত জায়গা একা হাতে খুঁজে ফেলেছে। তাও আবার তার বাবার সাথে ডিভোর্স দেবেও না, ডিভোর্স নেবেও না, এই মধ্যস্থতায় থেকে, যেখানে তার বাবার গুরুত্ব তার জীবনে অসীম। তাহলে বাবার সাথে কি সেই সময় আলোচনা করেছিল যে আমি এই স্কুলটা দেখেছি, আমার কাছে সন্তান চলে এলে আমি তাকে এখানে ভর্তি করাবো? না, তাদের মধ্যে কোনো রকম শান্তিপূর্ণ কথোপকথন হয়নি, সে করতে চাইনি। বারংবারের চেষ্টায় একটাই রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে বলে গেছে আমি ওই সংসারে ফিরে যাব না, ওই সংসারে ফিরে যাওয়ার মানে প্রশ্নই আসে না, সংসারটা আর কি ও ভীষণ দায় নিয়ে কাঁধে করে পড়ে বেরিয়েছে। তো এখন যখন বাঁধন ছাড়া মুক্ত হওয়ার একটা পথ খুঁজে পেয়েছে আর কি, সেই পথটাকে ও আর হাতছাড়া করতে চায়নি। আর সবাই বলছে ও নাকি 9 মাসের প্রয়োজনে সেই হাতটা ছেড়ে দিয়ে বেরিয়ে গেছে। তা টোটোর পরে কোথায় উধাও হলো খুঁজে পেলে কি তোমরা? টোটো থেকেও কোথায় উধাও হয়ে গেছে সেটা আমাদের কাছে দেখার মতো বিষয় হতো না যদি ওর মায়ের ভিডিওতে এইরকম ভাবে একটা ওর ইনভিজিবল একটা কি বলবো ওর অস্তিত্বটা আমরা না খুঁজে পাই, তখনই ওই সিচুয়েশনটা আমাদের মাথায় ঘোরে যে ওই বাড়িতে নেই, ও যে ইনভিজিবল ওই বাড়িতে, সেটা আমরা কি করে বুঝতে পারি? একজন মহিলা 24 ঘন্টার মধ্যে 8, 8.5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, বড়জোর 17 মিনিট ব্লগ করছে। তার ব্লগে তার মেয়েকে দেখা যাচ্ছে না, সে বাড়ির সদস্য। যখন তার মেয়েকে সে দেখায়, তার মেয়ে বিন্দু মাত্র তার ক্যামেরার দিকে তাকিয়ে একটা ফোঁটা হাসে অবধি না। জীবনে দেখেছো মা মেয়ের এমন অদ্ভুত সম্পর্ক? কোনোদিন দেখেছো যে মা ব্লগ করছে, মেয়ে তার মুখের দিকে তাকিয়ে হাসছে অবধি না, যেন দয়া করছে। আমি মানে এমনটাই দেখাচ্ছি, আমি তোমার পাশে বসে আছি, সেটাও আমি তোমাকে দয়া করছি। এই ফিলটাই ওর এক্সপ্রেশনে আমরা প্রত্যেক মুহূর্তে পাই। বাকি সন্দীপ দাদের বাড়িতে পাঁচিল হয়ে যাচ্ছে, একটা রাজপ্রাসাদকে সেফ সিকিওর রাখার জন্য একটা ব্যবস্থা নিচ্ছে। অনেক মানুষের, অনেক বয়োজ্যেষ্ঠদের অনুরোধ, তাদের উপদেশ, সমস্ত কিছুকে প্রায়োরিটিতে দিয়ে ফাইনালি সন্দীপ দা এই কাজটা করছে, যখন তাদের বাড়ির কাজ মোস্ট প্রবাবলি বোধহয় শেষই, আর সেরকম কিছু নেই। ঘর বাইরে মোটামুটি ভাবে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। এবার বাকি রয়েছে যেটা, সেটা হচ্ছে সেফটি মেনটেন করে বাড়িটাকে ঘিরে দেওয়া, আর সেই কাজটাই ফাইনালি হচ্ছে। প্রচুর মানুষ খুশি সন্দীপদার এই পদক্ষেপে। আর এই 20-30 হাজার ভিউজের মধ্যেই কিন্তু সে এটা করছে, কোন রকম মানুষকে বিক্রি বাটা করে নয়, ঠিক আছে, অতিরঞ্জিত কিছু দেখিয়ে নয়। যে অতিরঞ্জিত কিছু দেখিয়েছে, সে নিজের পায়ের তলাটা শক্ত করবে বলে জমি, যে প্রতিশ্রুতি মানুষকে দিয়েছিল যে হ্যাঁ আমি একটা জমি কিনবো, আমি একটা বাড়ি কিনবো, আমি একটা ফ্ল্যাট কিনবো, গাড়ি কিনবো, ও কিনবো কিনবো করেই কেটে গেল। কিনবো কিনবো করতে করতে সময় কেটে গেছে, কেনা আর হয়নি। উল্টে যে জায়গায় একটা থাকার জায়গা তৈরি করেছিল, সেখান থেকে লুকিয়ে চুরিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। এখন মনে হচ্ছে না যে ওই বাড়িতে হঠাৎ করে গেলে কেউ যদি খবর দিয়ে দেয়, তখন আমার সেফটির কি হবে? সেই মুহূর্তে যদি কেউ এসে আবারও জিজ্ঞাসা করে এই বাড়িতে কারা এসেছে, কি করছে, তখন ভয় লাগবে না? তখন বৌদিকে নিয়ে যেতে, মানে নিয়ে আসার সময় ভয় লাগছিল না। মা বাড়িতে বসে বসে ব্লগ করে যাচ্ছে, আর মেয়ে আর মানে বৌমা একসাথে কি সুন্দর বাড়িতে আসছে। মানে মা এতটা নিশ্চিন্ত থাকে কি করে, যেখানে মেয়ের বৌমার প্রাণ সংশয়ের একটা ব্যাপার চলে আসে। ঠিক সেভাবেই, যেভাবে ওই রাত্রে ও বাড়ি থেকে লড়াই করে বেরিয়ে যেতে চাইছে, আর ওর বাবা অসুস্থতার একটা এক্সকিউজ দিয়ে পাশের বাড়ির পিসোকে বলছে যা তো দেখে আয় তো কি হচ্ছে ওদের বাড়িতে। মানে নিজের মেয়ের কোনো চিন্তা নেই, পাশের বাড়ির লোককে জাগিয়ে তাদেরকে চিন্তা করতে হবে যে তাদের বাড়িতে কি হচ্ছে। ভাবতে পারছো? আজকের ব্লগটা একটা অসাধারণ ব্লগ ছিল সন্দীপদার। আমি সত্যি ভীষণ এনজয় করেছি একটা মুহূর্ত, যে ওই মানুষটার বাড়িতে গিয়ে তাকে নিয়ে আসা, নিজেদের কাজ মিটিয়ে নিয়ে বাড়িতে এসে তাকে আদর আপ্যায়নের জন্য রাখা, আবার তাকে নিশ্চয়ই সসম্মানে বাড়িও দিয়ে আসবেন। তার পায়ের ওরকম অবস্থা, তার ড্রেসিং করতে হবে, সেই জিনিসটাকে খেয়াল করেছেন। এবার অনেক মানুষ কমেন্ট করতে পারে জানো তো, যে কাকু এসেছে বড় বারান্দায় খেতে বসলো না, ওই ঘরের মধ্যে কোনো হুজুরিতে ঢুকে খেতে বসেছে। বলে রাখি প্রচন্ড গরম পড়েছে, সন্দীপদা কিন্তু কথাটা বলেছে, অর্থাৎ ওই রুমটাতে এসি আছে, তাই তারা ওই রুমটাতে খেতে বসেছে। মানে কেউ এই বিষয়টা নিয়ে খোঁচা দিই, তার আগেই আমি কিন্তু উত্তরটা দিয়ে দিলাম যে কি কারণে একত্রে সবাই মিলে খেতে বসেছে। আগে বাচ্চাটাকে খাইয়ে দেওয়া হয়েছে, আর সন্দীপদার বাবাও খেয়ে নিয়েছে। সব শেষে তিনজনে মিলে খেতে বসেছে তারা। মানে সন্দীপদার মায়ের এই যে কাছের আত্মীয়গুলো, তাদের সাথে এই 5 বছর কেন সম্পর্ক ছিল না, এবার হঠাৎ করে এই ধরনের কিছু রিউমার চলে আসবে। নিশ্চয়ই সে জানবে যে ওই বাড়ির সদস্য ছিল, যে তাদের সাথে ফোনালাপ ছিল, বরাবর ছিল, সময় বিশেষে যাওয়া হয়ে ওঠেনি। যে নিজে নিজের ব্লগিং নিয়ে এত পরিমাণ ব্যস্ত, তাকে আইব্রো করতে গেলেও 4 চাকায় করে নিয়ে যেতে হতো। সে নিজে দীঘার প্ল্যান করলেও সেখানে যেতে চাইতো না, টাকা জমা দিয়েও টাকাটাকে আবার ফেরত নিয়ে আসতে হতো। হোটেল বুকিং হয়ে গেলে ক্যান্সেল করাতে হতো, কারণ তার বাড়ি ছাড়া কোথাও মন টিকছে না। বাড়ি তো নয়, তার বাবার বাড়ি ছাড়া কোথাও মন টিকছে না। সেই কারণেই এই সমস্ত ঘোরা বেড়ানোর ট্রিপগুলো ক্যান্সেলই হতো প্রায়, সবটা ওর মন মৌজির ওপর নির্ভর করতো। আর সবাই কি বলতো, সন্দীপদা কিপ্টে, সন্দীপদা কোথাও নিয়ে যেতে চায় না। দেখো আজকে সে ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে, যখন ইচ্ছে হচ্ছে রেস্টুরেন্টে খেতে যাচ্ছে, যখন ইচ্ছে হচ্ছে বাড়িতে তাই রান্না হচ্ছে, সঙ্গী পাচ্ছে। মায়ের কষ্ট হচ্ছে, মা তবু ছেলের আবদার মেটানো, আর ছেলের কর্মক্ষেত্রে যাতে সময়টা ঠিকঠাক বজায় থাকে, যে হ্যাঁ আজকে ওকে ভিডিওতে এইটুকু দেখাতে হবে, তার জন্য মায়ের আপ্রাণ প্রচেষ্টা থাকে ছেলে যা বলছে সেই অনুপাতে ছেলেকে একটু সাহায্য করে দেওয়ার, যেটা অর্ধাঙ্গিনী হিসেবে ও করতো বটে, করতো না একদম বলবো না। তবে ওই খিচুড়ি করতে গেলে চাল ডাল ধুতে হবে, আবার মানে ডালটা ধুতে হবে, চলো ডালটাকে ধুয়েই একেবারে দিয়ে দিই চালের সাথে, এই ধরনের কাজকর্মগুলো আর কি খুব ভালো পারতো, করতো। মানে এখনো অবধি ওর পক্ষে এটা বোঝা সম্ভব হয়নি যে সংসার, মাতৃত্ব, এগুলো করতে করতে নিজের মনে থাকা ইচ্ছাগুলোকে মেরে ফেলতে হবে এটা কেউ বলেনি, তবে তার মানে এটা নয় যে আমার কোনো জায়গা পছন্দ হচ্ছে না বলে সেই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার বদলে আমি দু নৌকায় পা দিয়ে চলবো, আর তারপর যখন মাঝখানে ধবাস করে পড়ে যাওয়ার একটা সিচুয়েশন আসবে তখন আমি ফাঁসিয়ে দেবো কোনো একজনকে। ওপার থেকে আবার সেই ব্যক্তি যাতে ফেসে না যায়, ঠিক বাড়ি থেকে বেরোবার পর মুহূর্ত থেকেই সেই সমস্ত দেখা করার সেই সমস্ত ছবি, হাতে হাত দেওয়া ছবি, গোলাপ ফুলের ছবি, তারপর স্যাড স্ট্যাটাস, রেস্টুরেন্টে খেতে যাওয়ার ছবি, এগুলো আস্তে আস্তে ইনস্টাগ্রামের স্টোরিতে, ফেসবুকের স্টোরিতে আপলোড করতে শুরু করে, যাতে ওর বাড়ি ফিরে যাওয়ার রাস্তাটা পুরোপুরি বন্ধ হয়, আরো জোরালোভাবে সংসারে ভেঙে যাওয়ার আওয়াজটা প্রত্যেকে শুনতে পায়। বুঝতে পেরেছো? কারণ ও নিজেও কখনো চাইতো না সংসারে ফিরতে, আর সাথে ও যে মানুষটাকে বেছে নিয়েছে সে তো চাইবেই না সোনার ডিমপাড়া হাঁসটা এখান থেকে হাতছাড়া হয়ে যায়। এরা প্রত্যেকে এখন ওকে বলে না সেই লালন পালন করছে, ঠিক আছে, টাকার জন্য লালন পালন করছে এটা বলা যায়। কারণ মা আগের দিনকেও যে ব্লগটা শেয়ার করেছে, আমি সেই দিনকে দেখিনি, মানে আগের দিন বলতে আমি সানডে ব্লগের কথা বলছি, যে ব্লগটা শেয়ার করেছে তাতে দেখলাম যে বিকেলবেলা এক মুহূর্তের জন্য আমরা দেখতে পেয়েছি, না আগের দিনকে না তার আগের দিনকে ব্লগ ছিল এটা, হ্যাঁ তার আগের দিনকে ব্লগ ছিল, তা আগের দিনকে ব্লগে তো টোটোতে মুখ ঘুরিয়ে বসে আছে ক্যামেরা করছে, তার আগের দিনকে ব্লগে বৌমা চা করে এনেছে, একটাবার পা ছড়িয়ে মেঝেতে বসে আছে, ও হেলিব্রিটির আমরা দেখা পেয়েছি, হেলিব্রিটির দেখা পাওয়া মাত্র মা ক্যামেরা সেখানে বন্ধ করে দিল, আর মেয়ের দেখা পাওয়া যাচ্ছে না। মেয়ে সারাদিন মাকে ব্লগে ক্যাপচার করতে পারে, সেই পারমিশন আছে, ঠিক আছে, মায়ের পারমিশন নেই মেয়েকে তুলে আনতে পারবে ক্যামেরায়। क्या अजब ফ্যামিলি है भाई, মানে এরা প্র্যাকটিক্যালি প্রত্যেক মুহূর্তে আমাদের চোখে ধুলো দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে, আবার কিউরিসিটিও মেনটেন করছে, বলতে গেলে আবার বলছে যে তোমাদের কি, আমরা এই দেশে স্বাধীন নয়, আমাদের নিয়ে কাটাছেড়া বন্ধ হচ্ছে না, আমার পরিবারকে কেউ শান্তিতে থাকতে দিচ্ছে না, তা তোমার পরিবারের লোকজনেরা এটা বলে দিল না কেন আজকে তুমি কোথায় ছিলে, ফোনের চার্জ শেষ হয়ে যাবার পর টোটো থেকে উধাও হয়ে গিয়ে তুমি কোথায় গেলে, বাড়ি ফিরে এসে কেন তুমি ফোনটা চার্জে দিয়ে বলতে পারলে না একবার যে গুড নাইট। হ্যাঁ, আর পাঁচটা সাধারণ ব্লগার হলে কিন্তু মানুষের এত কিউরিসিটি থাকতো না, তোমার ক্ষেত্রে কেন রয়েছে, কারণ তুমি প্রত্যেক পদে মিথ্যে কথা বলছো আর সেটাতে ধরা খেয়ে যাচ্ছ। সেই কারণেই এই পুজোর সময় অবভিয়াসলি তুমি মার্কেটিং করতে বেরোবে, যে মার্কেটিং এর অর্ধেক ভিডিও আমরা পাবো না। এই পুজোর সময়ই হচ্ছে সেই অপূর্ব সময়, যে সময়ে তোমার জীবনে একটা অভূতপূর্ব পরিবর্তন এসেছিল, যেটা আমরা ধরে নিচ্ছি সত্যি কথা, কিছু মানুষ বলছে রিউমার, তো সেই বিষয়টাকে যাতে সত্যি মনে হয় তুমি ভিডিওটা দিলেন। আমি জানি হয়তো আজকের দিনেরই কোনো একটা ভিডিও বা কোনো বাসি ভিডিওকেও ঠিক আমাদের সামনে রিপ্রেজেন্ট করে দেবে, যাতে মানুষকে এটা বোঝানো সম্ভব হয় যে ওই দিন ওই বাড়িতেই ছিল, আর যে মানুষ বাড়িতে থাকবে তাকে তার মা বাবা এক মুহূর্তের জন্য শেয়ার করতে পারবে না, এই অবাস্তবিক জিনিসটা না যারা প্রলেপ দেওয়ার চেষ্টা করবে, বুঝতে পারছো তো তারা ঠিক কি ক্যাটাগরির মানুষ, বুঝে নাও তাহলে। সন্দীপ দা তার ছেলেকে নিয়ে কতটা পজিটিভ, কেন এই কথাটা আজকে হঠাৎ করে বলছি, কারণ সন্দীপ দা ডিভোর্সকে তোয়াক্কা এই কারণেই করছে না যাতে সন্তানের উপর কোনো রকম ভাবে কোনো আঁচ না আসে, কারণ ওর মেন এজেন্ডাটাই হচ্ছে ডিভোর্সটাকে তুরুপের তাস বানিয়ে ছেলেটাকে কেড়ে নিয়ে চলে যাওয়া, হাতে পায়ে ধরতে বাধ্য করা, হয় ডিভোর্সের জন্য নয় ছেলের জন্য। ওই কথাই আছে না, হাতে মারবো নয় পাতে মারবো, এই একটা সিচুয়েশনও ক্রিয়েট করার চেষ্টায় রয়েছে সবসময়, আর সেটার জন্যই কিন্তু আজকে আমাদের কাছে এই সিচুয়েশনটাও তুলে ধরছে বারবার, যে আমি যাচ্ছি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য নয়, কোনো লিগাল ম্যাটারের জন্য নয়, কোনো 498 কেসের জন্য নয়, কিন্তু যাচ্ছি একটা চাটুকারিতার সাথে, কি বলবো চাটুকারিতা নয়, একটা চতুরানির সাথে হাসি দিচ্ছে আমাদের কাছে, আর ও চাটুকারিতা যারা করে তারা আমাদের কাছে কি এক্সপ্লেন করছে, ও জিও জিও জিও, মানে ভীষণ মুভ অন করনে वाला একটা মানুষ। আবার দেখছি তারা কোথাও কোথাও গিয়ে কমেন্ট করে আসছে তার লিগাল টিমেরই কোনো হেলদোল নেই, ওকে নিয়ে কি হচ্ছে, ওকে নিয়ে কি না হচ্ছে। হ্যাঁ সত্যি তো, হেলদোল থাকবে কি করে, যার হেলদোল করার কথা, যে বলেইনি যে হ্যাঁ তোমরা এই বিষয়টা নিয়ে মাথা ঘামাও, তারা কেন খামোখা মাথা ঘামাতে যাবে, তাই না? সাপোর্ট করারও তো একটা লিমিট থাকে, অন্ধ সাপোর্ট করতে যেও না, অন্ধ সাপোর্ট করতে করতে একটা সময়ে এই মানুষটাকে তোমরা এমন লাগাম ছাড়া একটা মানুষে পরিণত করবে না যে সময়ে ও নিজের ক্ষতি করে ফেলবে, করছে তো বটেই, আরো বেশি করে ফেলবে। আজকে বাবা বাড়িতে এসেছে, বাবা কি হাস্যোচ্ছল মুহূর্তে রয়েছে, বাবা বাবার নিশ্চয়ই ব্লগ শুট করবে, দাঁড়াও বাবা ব্লগ দেয় কিনা দেখতে থাকো, মানে বাবা মা, এখন তো আবার বৌদিও আছে বোধহয়, আমি বৌদির চ্যানেল পাইনি সত্যিকারের কথা, আর রয়েছে হচ্ছে তোমার ও নিজে, ফোনের ইএমআই চলছে, আর কত কি, আচ্ছা ফ্ল্যাটে যা যা কিনেছে সেগুলোর ইএমআই চলছে, ফ্ল্যাটে অলরেডি ভাড়া দিয়ে রেখে দিয়েছে, ফ্ল্যাটে জিনিসপত্রগুলো আছে, নতুন কোনো জায়গা খোঁজার জন্য ওকে যেতে হবে, কারণ ওই জিনিসগুলো সত্ত্বর বেরিয়ে নিয়ে আসলে ও কোথায় রাখবে? বাড়িতে তো আর রাখতে পারবে না, তাই না? এই বিষয়গুলো নিয়েই দেখলাম পাতানো দিদি নিজের ভিডিওতে আলোচনা করছে, যে ভিডিওগুলো মানে যে জিনিসগুলো নিয়ে অন্তত আমি আলোচনা করেছি বলে শুধু আমি মনে করি, কারণ এটা আমি সবার প্রথম বলেছিলাম যে এই ফ্ল্যাটটা ছেড়ে দিলে এই জিনিসপত্রগুলো কোথায় যাবে? লোক যে দেখতে আসছে তারা যদি রাতারাতি বলে যে আমরা কালকেই শিফট করব, তো সেক্ষেত্রে ওর এই জিনিসপত্রগুলো মুভার্স প্যাকার্সদেরকে নিয়ে ও কোথায় গিয়ে ট্রান্সফার করবে? নিশ্চয়ই একটা যোগ্য স্থল বেছে নেওয়া হয়ে গেছে, শুধুমাত্র ভাড়া দিয়েছে বলে টাকাটা ওকে পরিশোধ করছে না, সেই কারণে চাবিটা এখন ওর হাতে, তাই তো? এটাই তো একটা সহজ হিসেবে আমরা বুঝতে পারছি। আশা করছি কালকের নতুন ব্লগে তোমরা অনেক কিছুই বুঝতে পারবে, কারণ যেদিন এই পুরাতন একটা রিলসও ছেড়েছে না, সেই রিলসটাও শুট করেছিল, সেই মনে আছে? এটা বোধহয় ওই করেছিল শ্রাবণ মাসের পুজো, যে সময় করেছিল হাতে সবুজ চুড়ি রয়েছে, সেই সময়ের এই ভিডিওটা, শর্টস ভিডিওটা এখনো দিয়েছে। সময় পাইনি কি না, সময় বুঝে আমাদের কাছে পৌঁছে দিল। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা গাইস, দেখা হবে খুব শীঘ্রই আরো নতুন একটি ভিডিওর সাথে।